নমস্কার, আমি মিলন কুমার, সহকারী শিক্ষক পানিঘাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কলাবর সাতক্ষীরা। অনলাইন ভিডিও ক্লাস উপস্থাপনায় আমার আলোচ্য বিষয় বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণী। প্রথম অধ্যায় বিশেষ পাঠ বাংলা ভাষার শব্দভাণ্ডার। তোমরা নিশ্চয় অবগত আছো পৃথিবীতে বহু ভাষা প্রচলিত রয়েছে, বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু প্রভৃতি। প্রত্যেকটি ভাষারই স্বতন্ত্র শব্দ ভাণ্ডার রয়েছে। আমাদের বাংলা ভাষারও স্বতন্ত্র শব্দ ভাণ্ডার রয়েছে। উৎস বিচারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার উৎস বিচারে পাঁচটি। এক, পথসম। পথসম শব্দ। দুই, অর্ধ পথসম শব্দ। তিন, তদ্ভব শব্দ। চার, বেশি শব্দ। ও পাঁচ, বিদেশি শব্দ। উৎস বিচারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার এই পাঁচ শ্রেণীর শব্দ দ্বারা গঠিত। এখন আমরা জানব তৎসম শব্দ কাকে বলে। তৎসম শব্দ আমরা জানি সংস্কৃত ভাষার রীতি থেকে, যে সকল শব্দ সোজাসুজি বাংলা ভাষায় এসেছে তাকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, নক্ষত্র, সূর্য প্রভৃতি। তারপরে আমরা জানবো অর্ধ তৎসম শব্দ। সংস্কৃত ভাষা রীতি থেকে অর্থাৎ তৎসম শব্দ থেকে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যে সকল শব্দ স্থান করে নিয়েছে সে সকল শব্দকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন চন্দ্র থেকে, চন্দ্র থেকে স্তম্ভ। চন্দ্র থেকে স্তম্ভ শব্দটি, চন্দ্র শব্দটি অর্ধ তৎসম শব্দ। এরপর আমরা জানব তদ্ভব শব্দ। সংস্কৃত ভাষা রীতি থেকে যে সকল শব্দ বিবর্তনের দ্বারায় পরিবর্তিত হয়ে বাংলা ভাষা রীতিকে ব্যবহার করতে সে সকল শব্দের জন্য তদ্ভব শব্দ। যেমন হস্ত থেকে হন্ত,
থেকে হাত। এখানে বিবেচ্য দিক হস্ত সংস্কৃত, হস্ত সংস্কৃত শব্দ, হন্ত অর্থতৎসম শব্দ এবং এই হাত শব্দটি একটি তদ্ভব শব্দ। তোমরা নিশ্চয়ই এটি জানবে পরীক্ষায় কিসের কোনটি তদ্ভব শব্দ এমন প্রশ্ন হয়, সেখানে হাতের ব্যবহার হয় অধিকাংশ সময়। এরপরে আমরা জানব দেশি শব্দ। দেশি শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীগণ যে সকল শব্দ ব্যবহার করত, কালের বিবর্তনে সে সকল শব্দ আজও বাংলা সাহিত্যে স্থান দখল করে রয়েছে, সে সকল শব্দকে বলা হয় দেশি শব্দ। দেশি শব্দ যেমন ঢেকি, কুলা, ডাক, ডাগর, এ সকল শব্দ দিয়ে দেশি শব্দ। এরপরে আমরা জানব বিদেশি শব্দ। বিভিন্ন দেশের বণিকগণ ব্যবসা বাণিজ্য, শিল্প, ধর্ম, রাজনৈতিক কারণে আমাদের দেশে এসে যে সকল শব্দ আর কি রেখেছেন, সে সকল শব্দ আজ বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে, সে সকল শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন হেডমাস্টার, হেডমাস্টার স্কুল প্রভৃতি শব্দগুলি হল দেশি বিদেশি শব্দ। তোমাদের বাড়ির কাজ থাকবে থাকবে, নিরাপদে থাকবে। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।